এই কাহিনী একটা বাবার যে জম্বি হওয়ার পরও তার মেয়েকে আগলে রেখেছিল। আসলে এই মহিলা জম্বি ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার স্বামীর উপরই অ্যাটাক করে দেয়। লোকটি কোনো রকমে গাড়ি থেকে নেমে আসে, কিন্তু তাদের ছোট্ট মেয়েটি গাড়ির ভেতরেই ছিল। বাবা তার মেয়েকে অনেক কষ্টে গাড়ির ভেতর থেকে বের করে আনে। বাচ্চা মেয়েটি খুব কান্না করছিল, বাবা তাকে শান্ত করার অনেক চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু এরপরই বাবা লক্ষ্য করে তার স্ত্রী তার হাতে কামড় বসে দিয়েছিল। তার মানে আর কিছু ঘন্টার মধ্যেই সেও জম্বিতে পরিণত হয়ে যাবে। তাই বাবা ডিসাইড করে সে পুরোপুরি জম্বিতে পরিণত হওয়ার আগেই তার মেয়েকে নিরাপদ কারো কাছে পৌঁছে দিয়ে আসবে। এই জন্য সে আশপাশ থেকে কিছু জম্বির মাংস একটা পোডলাই বেঁধে নেয়, যাতে তার ধ্যান তার মেয়ের দিকে না গিয়ে এই মাংসের দিকে যায়। বাচ্চা মেয়েটি কেঁদেই যাচ্ছিল, তাই বাবা তাকে একটা বেলুন দেয়। এরপর তাকে কাঁধে নিয়ে সেফ জায়গার দিকে যেতে লাগে, কিন্তু ধীরে ধীরে বাবার শরীর জম্বিতে পরিণত হতে লাগে। বাবা মাটিতে লুটিয়ে পড়ে চিল্লাতে লাগে, কিন্তু এরপরই বাবা আবার হিম্মত করে উঠে দাঁড়ায় আর নিজের দুই হাত বেঁধে মেয়েকে কাঁধে নিয়ে এগিয়ে যেতে লাগে। তো বন্ধুরা, নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে জানাবেন।